সকলকে স্বাগত। তোমরা অলরেডি ভিডিওটা দেখেছো, যে ভিডিওটা আমাদের প্রয়াস যে অনলাইন কোচিং যে সেন্টারের জন্য বলা হচ্ছে, এবং সেখানে কি বলা হচ্ছে যে WBP SI মেন্স এবং তার সঙ্গে কিন্তু প্রিলিমিনারি এর জন্য যে ব্যাচটার কথা আমরা বলেছিলাম, সেই ব্যাচটার কথা অলরেডি কিন্তু নাম এনরোলমেন্ট চলছিল, এবং আমরা তোমাদের বলেছিলাম 15 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। কিন্তু অনেকের রিকোয়েস্ট আছে এবং এখনও অনেকে ভিডিওটা দেখেনি, তাদের জন্য আমরা করছি কি, এটা আরেকটু এক্সটেন্ড করে অগস্ট মাস অবধি রাখছি। অগস্ট মাসের মধ্যে যারা ফর্ম ফিল আপ করছো, গুগল ফর্মটা ফিল আপ করে যারা জমা দিচ্ছ, তাদের ক্ষেত্রে অ্যাডমিশান ফিসটা লাগছে না। শুধুমাত্র মান্থলি যে অ্যাডভান্স ফিসটা নেওয়া হচ্ছে সেটাই কিন্তু তোমরা দেবে। তো এই ক্ষেত্রে একটা কিন্তু তোমাদের সুবিধা আছে, সেই জন্যই আমি বলবো যে যারা এখনও ভিডিওটা দেখোনি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সের নিচে দেওয়া থাকবে। তোমরা কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করছো, জিজ্ঞাসা করার দরকার নেই। কারণ কি, এই যে দেখো এখানে যে ভিডিওটা চলছে ইউটিউবে, এই ইউটিউবের নিচে কিন্তু লেখা থাকে এবং লিখে এখানে মোর বলে ডট 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 দেওয়া থাকে। এই জায়গাটায় কিন্তু একটু ক্লিক করলে তলায় পুরো লিঙ্ক খুলে যাবে এবং সেখানে গুগলের ফর্মটা পেয়ে যাবে। প্লাস হচ্ছে তোমরা আগের যে ভিডিও, সেই কিভাবে পেমেন্ট করার প্রসেস বা কি করতে হবে, টোটাল ডিটেলস কিন্তু ওখানে লেখা আছে। তোমরা ভিডিওটা কিন্তু ওখানে দেখছো না, এবং ভিডিও যদিও বা দেখে থাকো পুরো কথাটা শুনছো না, স্কিপ করে দেখছো, ঠিক আছে স্কিপ করো, কিন্তু মোর বলে যেখানটায় আছে সেখানে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কগুলো দেওয়া আছে বা যে কথাগুলো লেখা আছে সেইটা একটু ফলো করবে, তাহলেই কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না কোন প্রসেসে ফর্মটা ফিল আপ করতে হবে বা কী বলছি আমরা, কী রিকোয়ার করছি, কী রিকোয়ারমেন্ট আছে ব্যাচে ভর্তি হওয়ার আগে। আচ্ছা, যাদের অনেকে বলছে যে স্যার আমাদের প্রিলিমস পড়ার দরকার নেই, আমরা খালি মেন্স পড়ব, তাদের ক্ষেত্রে আমরা বলি শুধুমাত্র যদি মেন্সের প্রিপারেশান নিতে হয়, তাই না, মেন্সের প্রিপারেশান নিতে হলে আমি মনে করি যে 4 থেকে 5 মান্থ হচ্ছে এনাফ। 4 থেকে 5 মাস কখন করবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোক, ফর্ম ফিল আপ হোক, প্রিলিমিনারি পরীক্ষা হোক। কারণ তোমাদের দেখো, তোমাদের তো 3টে প্রসেস, প্রিলিমিনারি পরীক্ষা আছে, মাঠ আছে, মেন্স আছে, তারপরে গিয়ে ইন্টারভিউ আছে, এতগুলো স্টেপ বাই স্টেপ আছে। যারা এসআইয়ের প্রিপারেশান নিচ্ছ, আমাদের কাছে আমি বলেছিলাম যে এই যে ব্যাচটার কথা বলছি, এই ব্যাচটা কিন্তু নট অনলি এসআই, আমি সব পরীক্ষা ওরিয়েন্টেডই কিন্তু আমি তার জন্য গাইড করব। এবং এই ইন দ্য মিন টাইম যে ফর্মগুলো বেরোবে, আমি কিন্তু সব ফর্মই বলবো তোমাদের ফিল আপ করতে, যদিও তোমাদের ন্যাক আছে খালি এসআই হওয়া বা কেপি এসআই যেটাই বলো, তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যাওয়ার, কিন্তু এই যে ফর্মগুলো আছে এগুলোতেও তোমরা অ্যাপিয়ার করো। মানে এক্সাম দিতে গেলে তো তোমাদের একটা নলেজ বাড়বে, এক্সপিরিয়েন্সড হবে তোমরা, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটাই ভালো। এবং সেই জন্যই আমি বলবো যে এই চাকরির পরীক্ষাগুলো কিন্তু দেবে, এবং তার মতন করেই কিন্তু প্রিপারেশান কিন্তু আমাদের নেওয়া হবে। যারা মেন্সের জন্য অনলি প্রিপেয়ার হতে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো এখন ভর্তি হওয়ার দরকার নেই, কারণ পরবর্তীকালে যখন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে দেবে, তারা অনলি আমরা যেটা প্রয়াস চ্যানেল থেকে আমরা দিয়ে থাকি যে প্রিলিমস হয়ে যাওয়ার পর থেকে আমরা মেন্সের ব্যাচ স্টার্ট করি। এখানে যারা ভর্তি হচ্ছে তারা অনলি সমস্ত পরীক্ষা, মানে অনলি মেন্স নয়, সমস্ত পরীক্ষার জন্য অ্যাজ এ হোল প্রপার গাইডেন্স। এবং সেই গাইডেন্স যারা নতুন একদম ইয়াং, আমি বলছিলাম যারা গ্র্যাজুয়েশন অ্যাপিয়ার, মানে লাস্ট ইয়ার অ্যাপিয়ার করছে বা গ্র্যাজুয়েশন পড়ছে, তারাও কিন্তু ভর্তি হতে পারো, এই কথাটা কিন্তু আমি ভিডিওতে আগে বলেছিলাম। তাই জন্য বলছি যারা নতুন আমাকে দেখছো বা যারা মনে করছো যে পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য তোমরা নিজেদের প্রিপেয়ার করবে, তারা কিন্তু প্রেস চ্যানেলে আসতেই পারো। এবং আমরা কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু বড় করে আমরা বড়াই করে বলি না, কিন্তু এই সংখ্যাটা তোমরা দেখবে, নাম্বার অফ 13, আনলাকি 13, 13 সাকসেসফুল ক্যান্ডিডেট, এটা কিন্তু বড় কথা, অনেক মানে ছোট কথা নয়, সাকসেসফুল ক্যান্ডিডেট মানে এরা 13 জন হয়তো SOI পেয়েছে, হয়তো SI পেয়েছে, কনস্টেবল হয়েছে, ঠিক আছে। তো এই এইটা এইবারের যে লাস্ট যে রেজাল্টটা বেরোলো সেটার কিন্তু আমি সাকসেস রেটের কথা বলছি। কতজন স্টুডেন্ট ছিল তোমাদের ব্যাচে, যারা লাস্ট ইয়ারের স্টুডেন্ট ছিলে, তারা পড়েছো, তারাও জানো। তো এতজন সাকসেস পাওয়া, আমি তো আমাদের যারা আমাদের কলিগ আছে, আমি যে চাকরি করি সেখানেও যখন আমার কথা শুনছে তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, আমি অতটা গায়ে মাখছি না, কিন্তু ব্যাপারটা কিন্তু তো নট এ ম্যাটার অফ জোক।
তোমরা পড়াশোনা করেছো, তোমরা নিজেরা পরীক্ষা দিয়েছো, এটা অবশ্যই তোমাদের কিন্তু সাকসেস। তোমরা স্ট্রাগল করেছো, তোমরা তার ফল পেয়েছো। কিন্তু আমি যেটুকুনি বলছি যে আমাদের যে গাইডেন্স, সেই গাইডেন্সটা কিন্তু আমরা চাই যে প্রপার ওরিয়েন্টেড দেওয়া, ফালতু এদিক ওদিকের পড়া না করে যেটা টু দি পয়েন্ট, মানে যেটা দরকার অ্যাকচুয়ালি, সেই ধরনের কিন্তু পড়াশোনা করা। তো আমি আরেকবার বলছি পয়েন্ট করে করে, যে এক নম্বর পয়েন্ট আমি যেটা বললাম, যেটা লাস্ট ডেট ছিল 15th August, আমি বলেছিলাম এটার পরে তোমাদের ফর্ম ফিল আপের জন্য, মানে ব্যাচে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন ফিসটা দিতে হবে, সেইটাকে আমরা কিন্তু আবার বাড়িয়ে দিচ্ছি, এবং বাড়িয়ে দিয়ে আমরা August 31st এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করলাম। এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করছো বা ভর্তি হতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু এই উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে। দিস উইক হচ্ছে এই, মানে আমাদের যেটা বলছি আমরা 15 তারিখ থেকে, মানে 15th August থেকে আমাদের 18th মধ্যেই আমাদের কিন্তু ক্লাস চলবে, মানে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট ক্লাস কিন্তু সবাই অ্যাটেন্ড করবে, এবং আমি মনে করি যে এই টাইমের মধ্যে যারা দেখে উঠতে পারোনি, মানে গত বোধহয় 6 বা 7 তারিখ আমরা ভিডিওটা দিয়েছিলাম, এবং যারা দেখে উঠতে পারোনি তারা এই টাইমের মধ্যে, আগামী দিনের মধ্যে তোমরা যদি দেখে উঠতে পারো, তাহলে কিন্তু তোমরা যদি মনে করো যে প্রয়াস চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো। তো এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছি, শুধু অনলি মেন্স যারা পড়তে চাইছো তাদের জন্য এখন কিন্তু টাইম নয়, তারা আসবে কবে, প্রিলিমিনারি পরীক্ষা দেবার পরে যদি মনে হয় যে তোমরা মেন্সের জন্য। দেখো অনেক ইনস্টিটিউশন এই জিনিসটা তো অ্যাকচুয়ালি অনেকে ব্যবসা করতেই পারে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তোমার যদি মনে হয় যে দেখো আমি কেপেবল যে আমি প্রিলিমস পাস করে যাব, তাহলে তোমার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে যে মেন্সের জন্য এই গাইডেন্সের প্রয়োজন, তাহলে আমি বলবো ফালতু টাকা নষ্ট করবে কেন। সেই কটা মাস যদি আমাদের সঙ্গে তুমি কোঅপারেট করো, তাহলে কিন্তু মেন্স পরীক্ষায় বসার জন্য বা সাকসেস পাওয়ার জন্য আমরা তৈরি করে দেখব। কারণ আমাদের যারা এবছর যারা সাকসেস পেয়েছে, তাদের ক্ষেত্রে তোমরা জিজ্ঞেস করতে পারবে যে পরবর্তীকালে আমরা তাদের ইন্টারভিউ নেবো, কারণ অলরেডি তারা ট্রেনিংয়ে চলে গেছে, ট্রেনিংয়ে বেরিয়ে গেছে বলে তাদের ইন্টারভিউ সেশনটা নেওয়া যাচ্ছে না, এবং পরে যখন তাদের ইন্টারভিউ নেবো তখনও তোমরা দেখতে পারবে যে তারা কীভাবে পড়াশোনা করেছে বা কেমনভাবে তাদেরকে পড়েছে, কারণ তারাও 3 থেকে 4 মাস ওই ধরনের ম্যাক্সিমাম টাইম পেয়েছিলো। এই বছরে আমরা অ্যাজ এ হোল এইভাবে কিন্তু গাইড করছি। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে তোমাদের এই যে ডিসক্রিপশান বক্সের যে মোর বলে যে লেখাটা আছে তার নিচে, এইখানে দেখবে অনেক লেখা আছে, এবং এখানে গুগল ফর্মটা পেয়ে যাবে, এই গুগল ফর্মটা ফিল আপ করতে বলছি আমি, তাহলে যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য। তো ভর্তি হয়ে যেও, এবং যদি মনে করছো যে প্রয়াস চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে, তাহলে দেরি করো না, কারণ ক্লাস মিস হয়ে গেলে পরে লাইভ ক্লাস স্ট্রিমিংয়ের কিন্তু অনেক ব্যাপার আছে, এবং পরবর্তীকালে রেকর্ডিং পেয়েও যাবে, কারণ আমরা এবারে বলেছি আমরা নতুন একটা ফিচার্স আনছি যে ক্লাসটা রেকর্ডিং থাকবে এবং তোমরা পরবর্তীকালে রেকর্ডিং ভার্সনটাও পেয়ে যাবে। কিন্তু লাইভ ক্লাস হলে ইন্টারাকশনের সুবিধা থাকবে, যেটা রেকর্ডিং ক্লাস থাকলে তোমার যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করতে পারবে না। তো এই একটা ইনফরমেশান দেওয়ার ছিল, এবং তার জন্যই আজকের আসা, তাহলে আজ এই অবধি। ওকে, থ্যাংক ইউ।